শুভ অপরাহ্ন, আমি শিরিন জাহান সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। অনেক দিন থেকে আমরা বাড়িতে বন্দী, 5 মাস হয়ে গেল, খুব খারাপ লাগে তাই না? চিন্তা করে দেখো, আমরা যারা পাখিকে খাঁচায় বন্দি করে রাখি কিংবা কোনো পশুকে বাড়িতে রাখি, তাদের কেমন লাগে? সেই পাখি কিংবা পশুটার কেমন লাগে বন্দি হয়ে থাকতে? আমাদের মতোই খারাপ লাগে। কিন্তু আমরা কিন্তু পরিস্থিতি শিকার, করোনা ভাইরাসের কারণে আমরা বাইরে বের হচ্ছি না, বাইরে বের হবও না যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হবে। বাড়িতে সময় কাটানো কোনো ব্যাপারই না, বাবার সাথে খেলবে, মজার মজার গল্প শুনবে, অফিসে কি হচ্ছে বাইরে কি হচ্ছে সেগুলো শুনবে, মাকে বলবে বেশি বেশি করে মজার রান্না করে দিতে, খাবে আর পড়বে। আর যাদের বাড়িতে দাদি আছে, নানি আছে, দাদা নানা আছে, তাদের তো আরো সময় কাটবে সুন্দর করে। ভাই বোন থাকলে তো কোনো কথাই নেই, গল্প করবে, খেলবে, কিন্তু সেই সাথে লেখাপড়া করতে হবে, হাতের লেখা প্র্যাকটিস করতে হবে যেন সুন্দর হয় হাতের লেখা। চলো আজকের ক্লাসটা তাহলে আমরা শুরু করি। আজকে আমরা লিখিত পড়ব, মৌখিক পড়ব। আকার, হ্রস্ব ইকার এবং দীর্ঘ ইকার দিয়ে আমরা শব্দ গঠন শিখব, 5টি করে। তোমরা তোমাদের মতো করে ইচ্ছা মতো শব্দ গঠন শিখতে পারো, কিন্তু আমি আজকে তোমাদেরকে যে শব্দ গঠন গুলো শিখাবো সেগুলো লিখে এবং মুখস্থ করে আমাকে কমেন্ট বক্সে পোস্ট করবে। আকার যোগে কিছু শব্দ, এখানে আমরা ছবিও দেখতে পাচ্ছি শব্দও দেখতে পাচ্ছি। ময় আকারে মা, বয়কারে বা, বয়কারে বা বাবা, কয় আকারে কা, ক কাক, তয়কারে তা, ল তাল, ভয়াকারে ভা, ত ভাত। নিচের সাথে একটু পড়ি আমরা, ময় আকারে মা, বয়কারে বা, ভয়কারে বা বাবা, কয়কারে কা, ক কাক, তয়কারে তা, ল তাল, ভয়াকারে ভা, ত ভাত। রস্য ইকার ঢুকে কিছু শব্দ, ছয় রস্যিকারে ছি, প ছি, দয় রস্য ইকারে দি, নদী, পয় রস্য ইকারে পি, ছয়কারে ছা, পিঠা, চয় রস্য ইকারে চি, নয় রস্য ইকারে নি, চিনি, লয় রস্য ইকারে লি, ক্ষয় রস্য ইকারে খি, লিখি। দীর্ঘ ইকার যোগে কিছু শব্দ, বয় দীর্ঘ ইকারে বি, র বি, বর্গীয় জয় দীর্ঘ ইকারে জি, ব জি, দয় দীর্ঘিকারে দি, প দীপ, নয় দীর্ঘিকারে নি, বসিনর নির, তয় দীর্ঘিকারে পি, বসিনর তীর। আমরা আজকে আকার যোগে 5টি করে শব্দ শিখেছি, সেগুলো আমরা খাতায় লিখে কমেন্ট বক্সে পোস্ট করব। এছাড়াও আরেকটা বাড়ির কাজ আছে, তা হচ্ছে আমাদেরকে কার চিহ্ন বসাতে হবে। এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি কতগুলো বর্ণ লেখা আছে এবং ফাঁকা জায়গা দেওয়া আছে, সেই ফাঁকা জায়গাগুলোতে আমাদেরকে আকার বসাতে হবে। আকার বসালে আমরা আমাদের কাঙ্ক্ষিত শব্দগুলো খুঁজে পাবো। যেমন প ড্যাশ ক, কি লিখতে হবে? কার। পরের গুলো আমি বলছি না, কারণ তোমরা পড়তে পারবে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? রস্য ইকার আছে, রস্য ইকার বসালে আমরা আমাদের কাঙ্ক্ষিত শব্দগুলো খুঁজে পাব। এখানে কিন্তু প্রথমেই ড্যাশ দেওয়া হয়েছে, ড্যাশ চ ড্যাশ দন্তন্য, কি লিখতে হবে? রস্য ইকার, রস্য ইকার, তারপরে হবে চ, আরেকটা রস্য ইকার ন, তাহলে কি হলো? চয় রস্য ইকারে চি, নয় রস্য ইকারে নি। এরপরেরটাতে আমি দেখতে পাচ্ছি ড্যাশ ল ড্যাশ হ, এরপরেরটাতে আছে ড্যাশ তালে বর্ষ ড্যাশ খ, এরপরে দেখতে পাচ্ছি ড্যাশ ছ প, কি হতে পারে একটু বলে দিচ্ছি, ছয় রস্য ইকারে ছি, প
পচ্ছিল। এরপরেও ঠিক আগে আছে একটা ড্যাশ, তারপরে আছে চ, দশিন রয়কারে রা। এখানে আমরা দেখতে পাচ্ছি আবারও কিছু বর্ণ, সেখানে আমাদেরকে বসাতে হবে দীর্ঘ ইকার। কি আছে? ব ড্যাশ বসিন কি হতে পারে? বয় দীর্ঘ ইকারে বি বসিন বি। এরপরে আছে ত ড্যাশ বসিন, এরপরে আছে ন ড্যাশ দশিন, দন্তান্ন একারে না দন্তান্ন কি হতে পারে? আমরা কি বাড়ি কাজটা করতে পারবো? খুব কঠিন কাজ না, কিন্তু মনোযোগ দিয়ে করতে হবে, না হলে কিন্তু আমরা বাংলা বর্ণ বর্ণমালা আকার ও শিকার কিছুই শিখতে পারবো না। এবং আরেকটা কথা মনে রাখবে, যখন তোমরা লিখবে মুখে মুখে পড়বে, আর হাতের লেখাটা দয়া করে সুন্দর করার চেষ্টা করবে। একবার গঠন সুন্দর হয়ে গেলে লেখা দেখবে খুব সুন্দর হবে। সবাই কিন্তু বাড়িতে লেখাপড়া করবে। আজকের ক্লাসে তো শুধুই পড়াশোনা করলাম, কিন্তু গত ক্লাসে কিন্তু আমরা গ্রেগরি সং দেখেছি। সবাই কি মেমোরাইজ করতে পেরেছো? আগামী ক্লাসে আমরা একটা সুন্দর জিনিস দেখব। আর এখন কিন্তু ভাদ্র মাস, সবাইকে একটু বেশি বেশি করে পানি খেতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, হাতে লেখা সুন্দর করবে। ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।